হ্যালো বন্ধুরা, আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে জানানো হয়েছে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। গতি হতে পারে ঘন্টায় 120 কিলোমিটার। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া পরিস্থিতি কী সেটা জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল বাটনে চাপ দিন। এবার বিস্তারিত, আগামী দুদিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই লঘুচাপটি ঘূর্ণিঝড় সিত্রাঙে রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘূর্ণিঝড় সিত্রাঙের গতি হতে পারে ঘন্টায় 120 কিলোমিটার। গত মঙ্গলবার 18 অক্টোবর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় পরবর্তী 48 ঘন্টার মধ্যে আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এদিকে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে জানায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে বাতাসের একটি ঘূর্ণায়ন সৃষ্টি হয়েছে। আগামী 48 ঘন্টার মধ্যে এটি নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এই নিম্নচাপ 22 অক্টোবর সকালের মধ্যে একটি আরও গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাস মডেল গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম GFS সর্বশেষ পূর্বাভাসে জানিয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হচ্ছে। এই লঘুচাপটি 21 অক্টোবরের মধ্যে নিম্নচাপে রূপ নিতে পারে, যেটি 22 থেকে 23 অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড়ের শক্তি অর্জনের প্রবল আশঙ্কা রয়েছে। পূর্বাভাসে আরও বলা হয় সম্ভাব্য ঘূর্ণিঝড়টি 80 থেকে 120 কিলোমিটার গতিবেগে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা বিভাগের উপর দিয়ে স্থলভাগে আঘাত করবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া এই লঘুচাপটির প্রভাবে 25 থেকে 27 অক্টোবর পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে GFS। সুপ্রিয় ভিউয়ার্স, প্রতিনিয়ত আবহাওয়ার পূর্বাভাস পেতে মিরর অব বাংলাদেশ চ্যানেলটির সঙ্গেই থাকুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।